সাগর ভাই ভালো আছো না? আছি ভালো আছি। মুখ তো ভালো আছো? ভাই ভালো আছেন তো না? আছি ভালোই আছি আলহামদুলিল্লাহ। ঘর মুছি এই যে তোমারে আমি এত করে কইলাম যে একটা চকচকা শাড়ি আছে না জানিয়ে দিছিলাম যে আমি কম টাকা দিয়ে কিনছি তোমার মনে নেই? আমি 1000 টাকা দিয়ে কিনছি, ওই শাড়িটা ওই দিন পছন্দ হয়েছে, একটু কম দামি দেখে আমি এটা কিনিনি। কিন্তু এটা ওইটা থেকে একটু দামি, বিষয়টা লাল টকটকা দেখে ওইটা খুব দামি হয়ে গেছে না? তোর না স্বভাবটা এখনো বদলায় না, এটা বলে কম না। ছোট ভাই কি কথাটা কইয়া লইলো? আরে তোমার কইলাম যে আমার যে জুতা জোড়া ব্যাগের মধ্যে লইও না, আমি পরিয়ে যাই। তুমি কইলাম না এই ময়লা ভরবো এর লাগা, কেন আমি জুতা নষ্ট হয়ে যাবে এর লাগা ব্যাগে ভরে রাখছে বিয়ের দিন পরবা। জুতা ব্যাগে ভরে নিয়ে আইছে, এক জোড়াই তো জুতা, এই জুতার ভিতরে আবার কত সেলাই জানি। আপা ভালো কামই করছে না বাইর করে দিয়া। এ আপা এই এটা সিএনজি ভাড়া করে আইতে পারো নাই, এটা ভ্যান গাড়ি লই আইছো, মানে আমার বাহের মানিছ একদম সব ডুবাইবা তুমি না? এই মুক্তা তুই এত বড় বড় কথা কইতেছ স্কিল লাগা, হ্যাঁ ব্যান দিয়ে আইছিস তো কি হইছে? ব্যান কি গাড়ি না, একটা গাড়ি দিয়ে আইছিস মনে একবার আসমান দিয়ে একবার হেলিকপ্টার দিয়ে নামি আইছিস। গাড়ি হে হইলো ঠেলা গাড়ির মতো আর কি। আরে বৌমা থামো তো, এই দাও না মিষ্টি আছে 1000, এই দাও দি মিষ্টির প্যাকেট ধরলে তো কলিজে ঠান্ডা হয়ে যায়। বাকি দুইটা মিষ্টি বেশি আনছেন দেখা মনে দুনিয়াদারি নিয়ে আইছ। আর থামো দি কি ভাই, গাটি সারতারে না গাটি কেতেই দেয় সব সময় না? এই মে এই কারে কি কোন মুখ সামলে কথা কইেন, মানে নিজের কি মনে করেন? আসলেন তো কষাই উল্টাপাল্টা কথা কইবেন না, উল্টাপাল্টা কথা কইবেন না। উল্টাপাল্টা কথা মানে কারে উল্টাপাল্টা? এই এইগুলো পাগল ছাগল হ্যাঁ না আনসুকা? এই কারে পাগল ছাগল কও একবার সাজা করি আলাপ কই না আমার দিবা হক কেন মহিমার ভালো করে কথা কও অসভ্য মুখ সামলে কথা কেন আসলেন তো কষাই কোট ভাড়া করে আইনা পইরা একের ফুটে নি মারেন। উল্টাপাল্টা কথা কইবেন না, উল্টাপাল্টা কথা আপনি পোলায় একটা ছাগল চোর। এই তোরে কই তোরে, তুই ছাগল চোর আসিলি না, গ্রামের ছাগল চুরি করে তারপর শহর গেছিস না? কি আমি আসলাম ছাগল চোর?
শরীর স্বাস্থ্য আছে ভালো, আইতে পারছেন তো ভালোভাবে? জি আলহামদুলিল্লাহ। আরে জিজ্ঞান কি, চেহারা দেখি তো বোঝেন যে কি অবস্থায় আছে। আব্বা চেহারা দেখলেই তো বোঝা যায়, ব্যানে চড়ে আইছে, দুলা বালুতে মনে হইতেছে মেকআপ করে আইছে। তুই আমার কত কথা কসছিল গা, জামার টাকা তো গরম দেখাছিল। আইছেন ভাই, এত কথা কসকে মুখের মধ্যে কথার খই ফুটে। মুক্তা তোমার একটা কথা না কয়ে পারতেছি না, আমাকে ওই ভ্যানে আওয়ানিয়া তুমি অনেক কথা কইছো, কিছু কই নাই। তুমি এখন আমার কথাটা উড়াইয়া, আমার যতটুকু সামর্থ্য আমি তো সেরকমই খরচ করবো না, আমার ভ্যানে ওঠার সামর্থ্য আছে এলাকে ভ্যানে আইছি, তোমাকেও আল্লাহ গাড়িতে ওঠার সামর্থ্য দিছ সেই কারণে তোমরা গাড়িতে আইছো, এইটা নিয়ে তো তোমার এত কথা কওয়া লাগে না মুক্তা। হ্যাঁ এত ওই প্যাকেট দেখেই বোঝা যাইতে আছে নিশ্চয়ই ওই প্যাকেটটা ওরাই আনছে। মোর ছোট জামাই মোর পছন্দের মিষ্টি ওয়ার মধ্যে আনছে, আর ওই দেখো না ছোট একটা প্যাকেট আনছে, কমবে গনে আনছে কে জানে সস্তা দোকান থেকে। মা তুমি কিন্তু আমার জামাইকে অপমান করে কথা বলতেছ। এই এখানে ছোট করার কি হইলো? হ্যাঁ সব আমার ঘরের লোক, এখানে মুই ছোট করছি। আম্মু একটু বিবাহের বিষয়ে আলাপ করলে ভালো হইতো না? এবার একটা সুখ থাক, একটা সুখ থাক। তুমি আবার এই 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 মিষ্টির কথা কও কেন? থামেন দিয়ে এরকম করেন, এত উদ্ভব করে না। ওটাও আমার মাইয়া, এটাও আমার মাইয়া, এটাও জামাই, ওটাও জামাই, এটা বাক করার কি আছে? এনে সুপ্থ হতে তুমি সুপ্থ বেশি কথা কাউকে লিখে তোরা শাশুড়ি আয় নাই। আব্বা আমার শাশুড়ি তো অসুস্থ, হেল লাগে আহে নাই। বুড়া মানু না আইছে, হ্যাঁ ভালো হইছে, সব জায়গায় কি আইতে পারে বে কোন দেই? এই তালই আপনি তো কথা কোন কি লাগে, আপনি কোনখান দিয়ে পর জোয়ান রয়ে গেছেন? আচ্ছা রে তুই চুপ থাক, এনে দুই বি আই কথা কই দিছে মধ্যে কোন মুরব্বি কই তুই কথা কাউ কই লাগে? এই তুমি চুপ করো তো, দেখো তো পোশাক দেখকে বোঝো না মাইয়া কি শাড়ি পরে আইছে। হ্যাঁ এই তুই আলমারি খুললা, এরপরে তোর যেইটা পছন্দ হয় এই শাড়িটা পরে লবি যা। মা শুনো আমার যে আমার কম দামি শাড়ি পরাইলো আমার অনেক সুখে রাখছে, দামি দামি শাড়ি পরাইলে সেটার সুখ বলে না মা, আমি অনেক সুখে আছি। তাছাড়া আমার জামাই আমার জামাই সামর্থ্যের ভিতরে আমার সুখে রাখছে, আমি ভালো আছি মা। তোমার যে পুরন শাড়ি আছে যদি দিয়ে দেবা সমস্যা কি? আমার কত টাকা পয়সার অভাব নাই, তোমার আমি আবার কিনে দেবো, আরে দিদি শাড়ি দিয়ে দিও। হ্যাঁ তুমি ঠিকই কইছো, দিয়ে দিমু নে। না না আমার ওরকম ইনকাম নাই, সেই কারণে হয়তো আমি আপনাদের যেরকম পরিবেশ ওই পরিবেশে আসতে পারি নাই। আব্বা বলছিলাম কি ওই আপনার মাইয়া থাক, আমি আর আমার আব্বা তো আইছি, আমরা তো ওই বাড়িতে কাম কাজও আছে, ওই নতুন ফার্মে আবার মুরগি উঠেছি তো ওই মুরগিগুলো দেখা লাগবে, তা আমি ওই আব্বার হলে একটু পরে আবার চলে যাবো। আব্বা কি কইতে আছেন,
চলে যাবেন মানে না দুলা ভাই আপনি আপনি যদি চলে যান তাহলে তো আমার বিয়েটা ভেঙে যাবে যাওয়ার কোনো দরকার নেই না আব্বু আব্বা হেরফি নেই কইছিলাম যে তোমার বড় দামে থাকলে মুই থাকমু না মানে দেখছো শুরু করে দিছে ঝগড়া মুই কিন্তু জামুগা হেরা গেল জাগগা মোরেই থাকমু কমনে যাবো তোমার বাবা তুমি এখানে আইসো বিয়ে আমার পোলার বিয়ে এই বিয়ে শেষ না হবেন তুমি কোনো যাইতে পারবে না চুপ থাকেন বৈঠক বেয়াই আপনি কি এটা সৎমাইয়া আমার তো মনে হয় এটা আপনার সৎ মাইয়া ওইটা আপনার নিজের মাইয়া বেয়াই এটা কথার কথা কইছি বেয়াইন আপনি সবসময় দেখছি আপনার ছোট মাইয়ার পক্ষ নিয়ে কথা কন শোনেন বেয়াই পুরনো কিচ্ছা কইতে চাই না আমার শালিরে যে গ্রামে বিয়া দিছি সেই গ্রামে কিন্তু ওনাদের বাড়ি আর গ্রামে যা কইরা ইতিহাস করে ঢাকা গেছে ঢাকা গিয়ে এখন কি দিয়া ইনকাম করে হেরে কইতে পারি না কিন্তু গ্রামে একটা মসজিদে এসি দিয়া এখন সমাজসেবা করছে আগে তো আসলে চোর ছাগল চোর এনে কথা বল তুস করে কই দিলাম আব্বু আমি এত ঘুট বলি নাই আনের সময় হেরা এই যে ঝগড়া করতে আছে না হেরা এর আগেও ঝগড়া করছে দুজনে মাথা ফাটাফাটি হয়েছিল মারামারি লেগে গেছিলে আমার বিয়ার যদি কোনো সাহস হয় আব্বু তাহলে কি হইবে কোন থামেন উত্তেজিত হইয়েন না বল আপনারা আমরা একটা শুভ কাজে আসছি এটা সুন্দর ভাবে আমাদের শ্যালকের বিয়েটা হোক জি আব্বা ধন্যবাদ সুন্দর দেখে মিষ্টি আনছি ওগুলা কি মিষ্টি না কি মিষ্টি ওগুলা খাইতে পারবেন না আব্বা এনতে মিষ্টি দেই মিষ্টিটা ভালো নাই আবার খাওয়াই দাও তুমি খাওয়াই দাও মুই খাওয়াই দিতে আছি এই যে আব্বু মোর বিবাহ হর মিষ্টি আমার ডায়াবেটিস ডায়াবেটিস অল্প দিস অল্প দিস অল্প দাও তোদে আমি খাই না দেখা মুই খাই এই ভাই খাও নে আপা নে মিষ্টি খা আ গুলা ভাই আপনি খান কি বেয়াই আপনি খাইবেন না বল আরে খামু না আমরা শুরু করি আমি আবার রাইতে রুটি খাই তো ওষুধ খাওয়া লাগবে দাও 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 তরকারি দাও সবার তরকারি দাও বেয়াই দুঃখ না খান খামু না আমরা শুরু করি বড় মা কাটা কারে দিবা আরে মা তুমি এ বোঝো না তোমার ছোট জামাই রে দিবা বড় দুলা ভাই কি জীবনে বড় মাছের মাথা খাইছে হ্যাঁ খাইতে পারবে দা তোমার ছোট জামাই রে দাও বাবা সমস্যা আছে বড় মাথাটা মোর জামাই রে দাও তুমি সাগরের তালের মাছের মাথা দিলা আমার জামাইরের আমার শ্বশুরের মাছের মাথা কই আহা বড় বড় মাছের পিস দিছি তো মা মাছের পিস আর মাছের মাথা কি এক সালমানের মা এই যে আমার বেয়াইয়ার জামাই এই ভেকাটা তুমি আমার কইছো হ্যালো তো আমি আগেই বাজার দিয়া মাছ আরো বাড়াই আনতাম আর যেহেতু মাছ দুইটা আনছি মাথা দুইটা হয়েছে তুমি দুইটারে চারটি কথা হ্যালো তো চাইরো জনে পাই এখন তুমি এখনই দুইটা দিচ্ছে এখন খারাপ দেখায় না ভালো দেখায় আব্বা আমি তো মারে কই আইছিলাম যে আমার জামাই আর আমার শ্বশুরে মায়ের বিবেক যদি এরকম হয় তাহলে আমার ছোট বোন তো এরকম করবোই কথায় কথায় আমার জামাইরা অপমান করে মানে আপাই এমন ভাবে কথা কইতাছে যে হ্যাঁ বড় মাছের মাথা খাইতে খাইতে বড় হইছে হ্যাঁ সোহে দেখছি জীবনে বড় মাছের মাথা যে এমন ভাবে কথা কয় মোর জামাই তো হারা বছর এই বড় মাছের মাথা খাইছে হ্যাঁ ছোটবেলাতে মা বড় মাছের মাথা খাইয়া বড় হইছে হ্যাঁ এই বড় মাছের মাথা খাইতে পারবে
ها 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 মানুষের সময় এক যায় না আব্বা আব্বা আমার খাওয়া শেষ আমি আর খাব না আম্মা পাতারে যে রাহ দুলবের ডাল দেন খালি খেয়ে বেকার ডাল দেন না না বাবাজি এখন যা হইছে এই দেখাও আমি কাল বুকে আমনে বাজার ঘাট করা লাগে এটা আমি দেখমু আরে না ভাই আমি রে সারারা দেমু বে আমি কিন্তু বেশি কথা করে আমনে ঘাট খাই ওড়েন সাদা যে ভালোই সাদা কি বাবা নদীর মোনা নদীর বেই আমার খাওয়া হয়ে গেছে আমি আর খাব না মা খা খা মজা করে মজা হইছে না গরম আছে আপা খান মজা হইছে অনেক তাই না অনেক মজা হইছে আর মা রান্না বুঝেনি তো ঘরের মধ্যে অনেক দিন ধরে মানুষজন থাকা নাই ধুলাবালি আছে বিছনা টিছনা ঝাইরা জামাই লইয়া শো আর পাশের গড়টা এই বিয়াইরে দে মা আমার জামাই আমি আমার শ্বশুর এখানে ঘুমামু এত বড় একটা বিল্ডিং পড়ে রইছে মা এই তুই কিছু কম দেখোস হ্যাঁ বাড়ি ভর্তি মানুষ হে আর মধ্যে তগ ঘুমাইতে দিম হইনি কেমনে কেমন তারা ঘুমাইতে দিম এমন ভাব করতাছস যে এরকম ঘরে আর তোরা ঘুমাস না আলিশান বিল্ডিং এ ঘুমাস হ্যাঁ এই তগ যখানে ঘুমাইতে দিম একে তো জায়গা নাই দ্বিতীয় কথা হইল তো শ্বশুরে যক্ষা রোগীর মতো কাশে শুনছস শুনছস কেমনে কাশে হ্যাঁ তোর জামাই এমন ভাবে নাক ডাকে যেন বিল্ডিং সুদ্ধা কাঁপতাছে হন আমার ছোট মাইয়া জামাই হের শ্বশুর জাননি করে আইছে আর একটু শান্তিতে ঘুমাইবো না হইছে হইছে মা এত অজুহাত দিতে হইব না এখন তোমার কত কথা বাইর হইব আমার শ্বশুরে কাশে আমার জামাই নাক ডাকে এইটা কইলে হয় যে আমার জামাই গরিব এইটা কও আসলে মা আমি আসার পর থেকে আমি দেখছি তুমি আমগরে দেখতেই পারো না মা আমগো দোষ কি মা আমরা গরিব দেখা আর তুমি কি আমার আপন মা কও তো তুমি কেন আমার এরকম অপমান করে কথা কইতেছো এই ঘরে তুমি আমার জামাই রে ওনা তোমার বড় জামাই মা ঠিকই কইছস তোর জামাই গরিব দেখে না আমার তোর জামাই রে সহ্য হয় না আমার মনটাই কয় হের কাছ থেকে তরে ছাড়াই না একটা বড় লোক জামাই দেখে তরে মা আমার জামাই আমারে অনেক সুখে রাখছে এই পুরান কাপড় পিন দাও আমি না অনেক সুখে আছি মা দামি দামি কাপড় পিনলে মানুষ সুখী হয় না মা তাছাড়া আমার জামাই টাকার দিক থেকে হয়তো বা গরিব কিন্তু মনের দিক থেকে না অনেক বড় লোক তুমি সেটা বুঝবে না মা কারণ আমার তো সন্দেহ হয় তুমি আমার ছোট বোন তোমরা কি আসলে আমার রক্তের মানুষ হ কি সুখে যে আসোস তা তো তরে দেখলেই বোঝা যায় হন এই জামাই কিছুতে আর আমাগো পরিবেশের সাথে যাইতে আসে না তোরা আমি বুঝাইতে পারতাছি না এই ঘরে শুইলে শো না শুইলে যা খুশি তাই কর আমি আর তোরে কিছু কইতে পারম না আমি গেলাম মা তোমার মারে এত অনুরোধ করতেছ কি লিগা অনুরোধ করে কি তুমি আমার মূল্যায়ন বাড়াইতে পারবা আমি এলাম গরিব গরিবে কেউ মূল্যায়ন করে না তোমার মার কোনো দোষ নাই দোষ হইলো আমাকে কপালে তাহলে আল্লাহ কেন গরিব বানাইবে আমারে কও আচ্ছা যাই হোক তোমার এত কথা কয়ে তোর কোনো লাভ নাই রাত্রিটা কোনোভাবে এই ঘরে থাকিয়া সকালবেলা আমি আমার আব্বার লয়ে চলে যাব কি কও তুমি না তোমার গেরামে সবাই কই আইছো অনেক বড় মুখ কইরা কই আইছো আমার ছোট ভাইর বিয়া তুমি এখন যদি গেরামে চইলা যাও সবাই কি মনে করবে কও আমার একটা মান ইজ্জত আছে না দেখো কষ্ট হইলো আমার ভাইর বিয়া পর্যন্ত থাকা যাও কি করব মানে এত মান অপমান আমি আমার আব্বার যে কেন লগে করে লইছিলাম মানে এত ছোট লাগবো এটা আমি বুঝতেও পারি নাই ছোট চালকের বিয়াতে শ্বশুর বাড়ি যাইয়া আমার যে এত অপমান অপদস্থ অলাগবো
এটাকে আমি একবারও ভাবছিলাম ছোট শালিকা ও যেরকম পরিবর্তন হয়ে যাইব একটা বড় লোক জামাই পাইয়া আজকে দুলাভাই গরিব দেখে যা মনছে তা কইতেছে একটাবার ভাবে না যে লগে আমার আব্বা আইছে আমার আব্বার মুখটার দিকে চাই দেখছো আমার আব্বার মুখটা কত ছোট হয়ে গেছে আমি এরকম ঘটনা ঘটব জানলে কোনোদিন আমার আব্বারও লগে করে আনতাম না কত অনুরোধ করে আব্বারও লইছি যে আব্বা আপনি লন দেখেন আমার শ্বশুর শাশুড়ি খুব খুশি হইব খুব খুশি হয়েছে আব্বারে আব্বারে কি অবমাননা করতেছে শোনো তুমি কিছু মনে করো না তুমি যা ঘুমাও আমি যে আব্বারে নিয়ে আসি যাও রূপ তো পাইছে ভালোটাই লইছো তাই বড় দিল বেরিয়ে দিছো কোনটা আরে কি মনে করছো মুই কি কম চালাই মায়ের কই আর দুলা বাইরে দিছি টিনের ঘরটা মুই বাইচা ওয়াশরুমালা ঘরটাই লইছি সুন্দর হইছে না মায়ের কইছি তুমি যে বড় লোকের ছেলে তুমি তো আর যেন তেন ঘরে ঘুমাইতে পারবে না তাই এই ঘরটা লইছি তোমার মাথায় কলো বুদ্ধি আছে বুঝছো আচ্ছা তুমি ঢাকা বের করো কি আয় হাব্বাই যে কইলো তুমি এক দুই বছর ধরে তুমি ঢাকা থাকো তো এত টাকা কেমনে ইনকাম করলা তুমি কি চাকরি করো কি বিজনেস করো তুমি আরে বোকা ঢাকা শহর হইছে তোমার টাকা ওরে ওখানে আমি হইছি ল্যান্ডের বিজনেস করি ধরো একটা জায়গা আমি 2 লাখ টাকা কিনি কিনে 6 মাস 7 মাস পরে এটা 15 লাখ 12 লাখ টাকা বেশি তাই তাহলে তো সময় লাগে না এই মানুষের আরে কোকি এতটা তাইলে তো মোগো বাড়িতে 6 তলা বিল্ডিং করন দেবো তাই না 6 তলা বিল্ডিং তো করবোই গঙ্গা ওই যে তোমার একটা ডুপ্লেক্স বাড়ি আমি ডিজাইন করে রাখছি ওটা আমি ধরো 6-7 মাস পরে কাজ শুরু করবো আর কি আচ্ছা তাহলে সুন্দর দেখে তুমি আমার একটা নেকলেস বানাই দিও নেকলেস দিবো তোমার নেকলেস দিবো রুলি দিবো বালা দিবো সব দিবো তোমার সমস্যা নাই দিবো আচ্ছা এই যে তাল হয়ে যান তোমার যে ছাগল চুরি নিয়ে কথা কয় তুমি কি কোনোদিন ছাগল চুরি করছিলা আরে বোগদা ওটা হচ্ছে ছোটকালে ছোটকাল বলতে ধরো হাই স্কুল পাশ করে কলেজ উঠমুট ভাই অবস্থায় ওই বন্ধুরা মিললে একটা পিকনিক করছিলাম তাই হেই না আমার দুইটা বন্ধু আলী আর ওই শাহাদাত ওরা দুজন করছে কি একবারই দিয়ে ছাগল না কই লইছে চুরি না ধরো না কই আনছে না কই আনছে পর আমরা পিকনিক করছি পিকনিক করে খাইছি আমি যদিও বেশি খাইনি আমি কমই খাইছিলাম বুঝতো এবার নামই ঠিক আছে পোলাপানে এরা এরা আল্লাহ এরা চুরি খাইছে আসলে এটা চুরি না কই এমনি খাই লইছে গেই ও হেয়া হেয়া তুমি কতই চুরি করছি মার খুব দিয়া মুই কত ডি মুরগা চুরি কইরা জোলা ভাতি খেয়েছি না এটা চুরি কয় না কত দোষ না এত পাপ না 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 কই খেলে কি হয় না ওতে কোনো দোষ নাই আ ঘুমাও ঘুমাও লাইট বন্ধ কর এহার মুরগি কোনটা লইলে ভালো হয় আমি ব্রয়লারও আছে পাকিস্তানি আছে আবার দেশিও আছে এ বিআই আর মেদি আহা মুকের লাগে বলো দেই মেলা হরছেন ওনার দারে কোন ডালটে জিগেন জিগেবে না আমার দারে উনি জীবনে মুরগা কেনছে এই মেয়ে এই উল্টা পাল্টা কথা কও কে মুরগির দোকানে এসে কার লগে কথা কও ঠিক পাইছো এ তুমি যে কোন কসু দেছেন আমি জানি ডাইলের মজা কম হেই ছিল মুরা মুরা তো মনে হয় বছরে 2 বার কেন যেকালে 130 টাকা কেজি হয় আর হেসারা মুরা কেন হেও যাই কেন বয়লার এই বে এই মুখ সামলে কথা কইবেন সারা জীবন খাইছেন তো কষাইগিরি কইরা এ খয়রা তেলা বলা আমি কষাইগিরি করছি দেখি আমি সব চিনি তুই যেন কোন ডাল দাই আই এ বে এ থামেন দে একটু আমরা একটু থামেন কাগল লই আইছি আমি আইছি এনে মুরগি কিন মনো দেখাইতে রাস্তা ঘাটে বই কি আপনারা আবার মানিজত মারবেন মানিজত কি আমি খাইতেছি মানিজত তো খাইতেছে আপনার বিআই এককাল সোপরাই এককাল মুহিম দাদু ঠালাই দিম ফাজিল জানি কমলে এ বেটা এই এই খবরদার মুখ সামলে কথা কবি নাইলে কিন্তু তোরে এই হেনে গাড়ি হলাম এই এই উল্টা পাল্টা কথা কইবেন এককাল লঙ্গি খুললে মাথা বাঁধি দিম কই দিলাম খবরদার কথা বাদে মুখ সামলে কথা কইবা কয়ে দিলাম আমি কিন্তু আপনাদের মুরগি কিন্তু আমরা বেরো লাম লাম এককাল মুহিমের এককাল নাকশা ভাড়াই এলাম আপনি ধরে নে পাগল সঙ্গে আমারে এই আপনার বাইরে কি ব্যাপার বাড়ির মধ্যে গুনে এখানে ডাকি আনছো সমস্যাটা কি ঘরের মধ্যে দুনিয়ার মানুষজন এর মধ্যে ভাই কোনো কথা কওয়া যায় তোমারে বলাইছি কোন মনি আর মুক্তার হৌরের লই আমি গেছালাম বাজারে সকালবেলা এরপরে এই মুরগির দোকানে বইয়া এই কথা কাটা কাড়ি হেনি বই দুনিয়ার সিল্লে সিল্লি গ্যাঞ্জাম হাফ আর বেজির মতো ঠোরাঠরি করছে দোকানদার আমাকে দোকানে কোন বাড়ি করে দিছে আমি মানিজ্যত লইয়ে কোনো বাড়ি আইছি এখন এই দুই বিয়াই যদি এইরকম করে তাহলে আমার পোলার বিয়ে পর্যন্ত তো আমি হাগলে যাইতে হের আগে হের আগে এ বাড়ি যাইবে গিয়ে একটা কারু বসবে বিয়েটা শেষ কাউল তো তুমি বাজাইছো হ্যাঁ এই বড় জামাই রে এখন আইতে কইছে কে হ্যাঁ আইসো তাইসো গুষ্টি শুদ্ধ আইছে হ্যাঁ
হ্যাগো অবস্থাটা দেখছো, হ্যাগো দিকে তাকান যায়। হ্যাঁ, সোডো মাইয়া আইসে, জামাইয়া আইসে, কত সুন্দর হাঁটবে চলবে দেখতে, কত সুন্দর দেখাইবে, কত সুন্দর জামা কাপড় পরিয়ে আইসে। আরে মানুষের মধ্যে হাঁটলেও তো শরম করে। আমি দুই জামাই রেখে দইসই দেখতারি, তুই মা হইয়া যদি মাইয়ে জামাইরে আলাদা ভাগ করো হলে নাকি ভালো দেখায়। হ্যাঁ, বড় জামাই এখন ব্যবসা বাণিজ্যে লস খাইছে, একটু নিয়ম আছে, সারা জীবন কি মানুষ এক রমের থাকে? বড় জামাই দেখ একটা সময় ভালো টাকা পয়সা কামাইবে, আর জামা কাপড় লই কোনো কথা কবে না, মানুষ জামা কাপড় দিয়ে যাচাই বাছাই করতে না। আমি আমার মাইয়ে জামাইরে আমি সমান সই দেই। এখন তুমি একটা কাম করো, এই ঘরের উত্তর কুলের রুমটা দেবা বড় বেয়াইরে, আর এই কোনার রুমটা দেবা ছোট বেয়াইরে, খাইতেও দেবা আলাদা, আমি কোনো কারো চাই না। এত মানের মধ্যে মুই এই হ্যাঁ গো খবর কেমনে রাখবো কদি, দুইজন দেহা হইলেই তো ঠোররা ঠোরি ঘরতেই থাকবে আনে। হ্যাঁ, মুই কেমনে সামাল দিব? তুমি যদি আর ঘরও ঠিক রাখতে না পারো তাহলে আমি সব করবো না, আমি বাইর ঘর আমি সব এল্লা করবো। অনেক যাও যাও ঘরে যাও, ঘরে যাই দেখো কমবে কি লাগবে। আমার চুল তো ছেলে, হ্যাঁ তুমি কইতে আছি, কিন্তু আসলে আমি টাক, আমার শার্টটা বিয়ে ভাঙছে। আমার বন্ধু আমার কইলো, এই তোর এই টাক থাকলে তো জীবনে বিয়ে হবে না, তুই টাকটারে ঠিক করে ফেলা তাহলে দেখবি তোর বিয়ে হবে। এই জন্য আমি চুল পড়ছি, আমি চুলটা কমে গেল। ওরে ভাই তুমি যে টাক, তুমি সে কথা আমারে বলছো, একবারও তো বলো নি। আরে আরে ঘটকের কাছে গোপন করলি হয়? ওই পাত্রী পক্ষে তোমার তখন ছবি দেখাইছি, তোমার মাথা ভর্তি চুল ছিল, তাছাড়া সরাসরি তোমার চুল সহ দেখছে। কেমন যদি তোমার চুল ছাড়া দেখে, তোমার বিয়ে তো ভাঙবেই ভাই। আমার কিন্তু মায়ের খাওয়া লাগবে না, ওকে মায়ের বোঝো কথা দিয়ে পিটেবে না ভাই। আমি এই ঘটকালি করতে যার কত মানুষের মায়ের খাবো বুঝতে পারছি, আমার কি খারাপ লাগতেছে না? আপনি না একটু মায়ের খাইবেন, এত তো সমস্যা নাই, কিন্তু সাতবার বিয়ে ভাঙ্গার পরে মানুষের আর কি খায়? আর বয়স কি কম হয়েছে, যদি বিয়েটা না করতে পারি তাহলে তো বুদ্ধি দিলাম, কি করবো আমার বিয়ে। এ সুলাইমান ভাই, আমি একটা কথা বলি, যে কোনো জায়গায় তো ভাই চুলটা জোগাড় করে একটু লাগাতে হবে। আরে ভাই ওরা কি আমার ছাড়বে না? আর দুই দিন পরে হলো বিয়ে, আর এ শ্বশুর বাড়ির লোকজন এই গ্রামে ঘোরাঘুরি করতেছে, ছেলের চরিত্র কেমন, সে কি করে, সব খোঁজ খবর নেওয়ার জন্য। এখন যদি সেই ট্রাক দেখে, আরে তোমার বিয়ে তো ভাঙবে না, আমার মারবে না ভাই। ভাই ভাই আমি দুই দিনের মধ্যে আমি কেমন তার আছে ঢাকায় যাই, আর ঢাকায় যাওয়া আসাই তো দুই দিন পার হয়ে যাবে। প্লিজ ভাই আমি পারবো না, মনে আমি কোথায় মারছ? আমি তো বললাম দুই দিন যদি তোমার মাথায় যদি চুল আগের মতো না হয় এ বিয়ে কিন্তু হবে না। আল্লাহ কয় কি আমার বিয়ে, আমার চুল আছে আমি দেখতে যাবো ভাই। এটা ঠিকঠাক করে কিন্তু তাহলে কিন্তু বিয়ে ভাঙ্গে যাবে। আপনাকে এই বাপ বেটার ঝামেলা পরে মিটায়েন। আর এই ছিলাম মানে তোর নাম হলো সুলাইমান, তোর মাথায় ছিল টাক, এ আমি ছবি দেখাই কইছি তুই সালমান খানের মতো দেখতে। আরে ইয়া ইয়া মনে চুল ছাড়া ভাই জানে, চুল ছাড়া আমি বিয়ে দিতে নিতে পারবো না। এই যে মুরব্বী, আচ্ছা আপনি নিজে তো আপনার ছেলের সাথে গেছিলেন, গেছিলেন না? তারা দেখছে ছেলের মাথায় এত বড় বড় চুল, এখন যদি দেখে টাক, এই বিয়ে জীবন হবে হবে না? এটা একটা কথা কইলেন আপনি, কালকে বিয়ে আমার, দাওয়াত দাও হয়ে গেছে, বাজার ঘাট করা হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই বাড়ি ভরে গেছে, এখন যদি কারণ আমার বিয়ে হইবে এটা কোনো যুক্তি আছে? আরে ভাই বিষয়টা তো আপনারা বুঝতেই পারতেছেন না, এটা শুধু চুলের বিষয় তো না, এটা হচ্ছে প্রতারণার মামলা। বিয়ের আগে চুল ছিল, এখন চুল নাই, মনে করেন 420 একটা মামলা, দল্লি 6 মাসের জেল, আর বিয়ে হলো আপনার কালকে, এই 6 মাস জেলে থাকতে বিয়ে হবে না। তার চেয়ে বড় কথা, মেয়ের একটা দুলাভাই বিদেশেতে, সে এত বড় শ্যাম্পুর বোতল আনিছে, এই যে ছেলে মাথায় দেবে ভাই। আমার ঘটকালি পয়সাটা ও দিবে। আরে ভাই আমি একটু থামেন দি, এত একা লাইন কিরণ, আপনি মনে হয় ঘটক নামে একটা অ্যাডভোকেট জ্বালাই গেছেন, চুপ করেন, একটা কার উপর যে এটা কেমনে সমাধান করা যায় হেই কইবেন। হ্যাঁ আরে আমরা একটা অ্যাডভোকেট জ্বালাই গেছেন, আমি চুলের ব্যবস্থা করতেছি। এ হালার ভালে তুই ওই সময় মাথায় চুল লইয়ে পারো বাড়ি, মা এটা
তুই মাথায় দুগ্গো চুল রাখতে হাইয়া যোগ্যতা নাই তোর, এর মধ্যে তুই বিয়ে হতে নামছ। তুই 15,000 টাকা নিলি এই মাথায় চুল লাগানোর লাগিয়া, যে চুল তুই তোর মাথায় রাখতার বিনে হে চুল তুই লাগাইছো কা? আমার মাথার মধ্যে তো চুল ছেলে, সন্ধ্যাবেলা আইডে গেলাম মনে হইলো মাথায় চুল আছে, কিন্তু রাইতে ঘুমাইছি সকালবেলা উঠে দিই নাই, মনে হয় কোনো জায়গায় পচে গেছে। এবেটা তুই যদি তোর মাথার চুল দুগ্গো মাথায় না রাখতারও, তাই তুই বিয়ের পর তুই বউ রাখবি কেমনি? বউ আর চুল রাখি এক, ও তো সামনে তার চুল তো মাথায় থাকে। আপনি সব ভাই আর কন্দে কি করবো? দেখেন মুরব্বী আপনি বুঝতে পারতেছেন না। আচ্ছা ধরেন বিয়েটা হয়ে যাওয়ার পর যদি চুল হারাই যেত তাহলে কোনো সমস্যা হতো না, বিয়ে একবার হয়ে গেলি ওই মেয়ে মনে করেন লজ্জা শরমে ওকে যেমনে থেকে যেত। তোমার কোনো বুদ্ধি শোন না, হনেন একটা বুদ্ধি হনেন, এমন কারণ কি লিগা বিয়ে তো মুই করবো, মানে মুই যখন বিয়েতে বাবু মুদি টুপি পরি তা তো আমার চুলমুল কিছু দেওয়া যাবে না, আমি কথা দিলাম এক মাসের মধ্যে আমি টুপি খুলবো না। তোমার তো টুপি খোলা লাগবে না, তোমার ওই যে বিয়ে বাড়ি বহুত শালা শালিরা আসে, তারা আইসে এরকম টুপ করে টুপিটা খুলিয়া লাগবে না, তখন তো তোমার টাক বের হয়ে যাবে রে। এখন তো মোটামুটি মনে করো মার তুমি আমি আর তোমার বাপ তিনজন খাবানি, আর বিয়ের আসরে এই ঘটনা ঘটলি পুরো বদযাত্রী শুদ্ধা মায়ের খাতি হবে না। এই চুল ছাড়া মানে ছেলের মাথায় চুল ছাড়া আমি বিয়ের আসরে যাতে পারবো না। দুনিয়ার কোনো কাম তরিত হয় না, সামান্য দুগ্গো চুল রাখবি মাথায় হেয়ে রাখতারো না, এখন কানতেইস এখন কানতেইস। এবারে তুই এক কাম কর, এই কুরিয়ারে চলে যা। ওহো কুরিয়ার তোর তুই যাইতে পারবি, তুই কুরিয়ারে অর্ডার কর, এই তোর মাথার চুলের মাপ অনুযায়ী অর্ডার দে, এরপর এই চুল লাগাই, এরপর তুই বিয়ে অনুষ্ঠান পাবি। কুরিয়ারে আইতে তো 3-4 দিন লাগবে, এদিক দিয়ে বিয়ে আসে আমার সাতবার বিয়ে ভাঙছে আব্বা, যদি বিয়ে ভাঙে মরি তো আমার গোয়ালের বিয়ে হবে না, ডাক দেখলে কেউ বিয়ে কর না। এবারে মরণ নিয়ে কান্দা কান বসুন, আপনার তো চুল ছিল এই লিখে বিয়ে হয়েছে, আমার চুল নাই বিয়ে হইবে না, কি হবে জানলাম না ভাই। আমি বিষয়টা দেখতেছি এই চুলের লাগিয়ে বিয়ে আটকাইবে, হ্যাঁ আমি এটা দেখতেছি, আমি দেখতেছি এখন যাই এই চুলের মাপ দিয়ে মাথা মাথা ঢাইকে কেমনে কি করা যায়, টাকা টাকা লাগলে নে তাড়াতাড়ি সমাধান কর। আর ওই চুল কিন্তু আগের মতো জন্য হয় আছে দেখতে আছে, আপনি তো সেতেন কি লাগে এ মনে হয় মাই এর লগে বিয়ে হইতে আছে, আমার চুল কমে গেল কোন জায়গায়, সকালের দিয়ে চুলটা খুঁজতে আছি, চুল ছাড়া মুই বিয়া কেমন তারা করবো। আপনার মরার বয়স হয়ে গেছে, কয়দিন পর আপনি মরবেন, কিন্তু আপনার মাথার চুল দিক কেমন হইতেছে আপনি সালমান খানের মতো, আপনার তো নতুন বিয়ে দেওয়া যাইবে, আপনার চুল আল্লাহ কত সুন্দর চুল দিছে। আমি দেখেন বাড়ির মধ্যে কেমন চলে হুলুস তুর হইয়া গেছে, বিয়ে যায় ভাঙ্গিয়া আর আপনি এই চুল মাথায় দিয়ে সাদে এবার সেলফি তোলেন না? আপনার লাগে পুরো বাড়ির মধ্যে হুলুস তুল লাগিয়ে গেছে, আমি কি জানি যে এরকম এত কিছু হয়ে গেছে, আমি করি আবার টিকটক করতে আছে দেহি চুল দিয়া, সুপার গুলো দিয়া এবার লাগাবি যেন তুই মরলেও এই চুল না ওঠে, উঠবে না আর কোন সমস্যা না, কিন্তু আপনি তো টান্দা উঠে আলাইতেছেন আব্বা, আপনি আমার লোক বাস করা করতে তুমি খারাই রয়েছো কেন, যাও মোর মাইয়ের জামাইরে সারাই আনো।
ঘুষ করেন না না আমার পোলাই ভালো মানুষ এ সব ষড়যন্ত্র ভাইয়া এটা আমি বিশ্বাস করি না এটা হইলে ষড়যন্ত্র করছে উনি আন্দাজ যেটা কথা কইলে এবার কোনো কিছু জানে পুলিশে ওয়ারেন্ট লইয়া হইবা আইয়া তোমার পোলার হইবা ধরে লই গেছে এবারে কি জানে এবারে দোষ দিলাম কি এ ভাই আপনি বিশ্বাস করেন আমার পোলার একটা বিড়িগেট দেখছেন কোন হে হে বেস ভাইয়া বা এটা সম্পূর্ণ উনি ষড়যন্ত্র করছে এই চোর হালায় করছে সব দেখছেন ভাই দেখছেন চোরার পর চোরাই কয় কি পোলার ধরে নেছে এরপর এসে বুচুত করে বেরিছে এই হালায় সো আমি আমি সুপ্তাই সুপ্তেন এটা এটা ষড়যন্ত্র এটা ওরেন বানাইছে উনি করছে সব এই আমি আর থাকবো না জীবনে বিয়ে হরাম না লাগলে মুই করবো তো আর বিয়ে হরাম কি কইলে তুমি বিয়ে হারবা মানে করবো কি বিয়ে না হওয়ার উপায় আছে কোনো যে কারু বাজাইছে আমার বিয়ে হওয়ার সারা কোনো সমাধান হইবে না এই যে ছোট জামাইর কথা এককালে ছোট জামাই আমার ভালো আমার ছোট জামাই বড় লোক জানো বড় লোক হয়েছে ইয়ে ভাবে সেরপ বড় লোক হয়েছে হ্যাঁ সেই আমার বড় জামাই ভালো লাগলে খরচ করে খাইবে তাও ভালো তোমার ইয়ে খরচ করে খাওয়াম আমি বিড়ি তোরে দেবো তালাক লাগলে আমার বিয়ে হইতেছে না জান তো রাখতে তোরে যান সাতবার বিয়া ভাঙছে এইবার লই আটবার আর মনে হয় বিয়া নাই পুত্রা পুত্রা তুমি কান্দো না আর সুলটা লাগাও কি লেগে জানো ওই মায়ের পক্ষ থেকে কেউ যদি আহে তো তোমার বিয়ে কিন্তু হইবে না তোমার এই তালই থাকতে তোমার বিয়া হইবেই আমি সব দেখতে আছি আপনার দেখে কোনো লাভ নাই সুপার গুলো দিয়া চুল লাগাইছি এরপরে এই চুল উঠে গেছে ওর কপালে বিয়া নাই হ্যাঁ আমি বুঝছি মোর বদলে মোর বাপে বিয়ে করবে বোঝেন না আপনি আনন্দ দান আমি তো তোর ছোট বোন তাই না তুই মোরে মাফ করে দে না বুঝে তোর অনেক কথা বললে ফলাইছি দুলাভাই দুলাভাই আপনি না মোর দুলাভাই আপনি তো মোর বড় দুলাভাই আমার তো বড় ভাই নাই আমার জামাইরে পুলিশে নিয়ে গেছে আপনি তারা কে চালাইবো তুমি এই বিপদের সময় আমার মুখ দল লাগে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন তুমি চুপ করো তুমি এত ভালো মানুষ কেন তোমার চেয়ে ওরা এত অপমান করছে তুমি সব ভুলে গেছো ঠাম্মা বাবারে ও তোমার ছোট বোনের মতো অরে তুমি মাফ করে দাও মুইও তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি মুই ওরে শিক্ষা দিতে পারি নাই মোরে মাফ করে দাও বাবা না না মা আমি কিছুই মনে রাখি নাই ও দুলা ভাই আপনি যারা কে আমার জামাইরে সারাবো জামাই বাবাজি এখন কি করব কও আমি কোনোদিন তোমাকে আলাদা করছি কও এই যে ভালো মন্দ যত যা হইছে আমি কিন্তু কোনো সময় আমি তোমাকে বিরুদ্ধে আসালাম না এখন আমি তোমার বাপের নাম বাবা রাগই ওনার যা হইছে হইছে আলু পরা দিছে তোর বোনাই লই গেছে পুলিশে আর তুই এইসব বিয়ের কথা কইতে ফোন বাইসে থাকলে 10 বছরের মধ্যে তোর আমি বিয়ের নিশ্চিত থাক 10 বছরের মধ্যে হইলেও তো ভালো হইবে না দিলে ভাই বিয়া তো হইতে আছে আচ্ছা আচ্ছা আপা যেহেতু এখন আমাদের মানে ভাই পুলিশ হেফাজতে আছে চলেন না যাই দেখি কি অবস্থা থানায় থানায় যাই ব্যবস্থা করবো